হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সত্যব্রতস ব্লগ। আজকে হবে মুসুরির ডালের মুচমুচে বড়া। মুসুরির ডালটাকে ভালো করে ধুয়ে সারা রাত ভিজিয়ে রাখতে হবে। পরের দিন সকালে উঠে ওটাকে আরেকবার জলটা ফেলে দিয়ে, পরিষ্কার জল দিয়ে আরেকবার ধুয়ে নিয়ে ওটাকে মিক্সিতে বেটে নিতে হবে। একটা কাঁচা লঙ্কা মধ্যে অ্যাড করলাম, একটা নুন দাও, এক চামচ নুন দেওয়া হলো। এবার এটাকে বাটা হবে। এর মধ্যে কোনো জল দেওয়া হবে না, অ্যাজ ইট ইজ শুকনো বাটতে হবে, তাহলে বেশি সুন্দর মুসুরি খেতে হবে। এরকম পিকচারটা দাঁড়িয়েছি, বাটাটার ভেতরে অল্প আর একটু নুন আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে আলু ভালো করে আরেকবার ফেটিয়ে নেওয়া হবে। তারপরে গরম তেলে এগুলোকে দেওয়া হচ্ছে। পেঁয়াজ লঙ্কা দিয়েছিলে, এর মধ্যে নুন আর কাঁচা লঙ্কা তো দিয়েছিলাম বাটার সঙ্গে, এরপর শুধু পেঁয়াজ দিয়েছো আর কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছো, ব্যাস করে মেখে নিয়েছো। শুকনো শুকনো জল না করে এই শুদ্ধ তৈরি হবে না, ছেড়ে দিয়ে তুলি ডালের বড়া, মুসুরির ডালের বড়া তুলে নিয়ে লাগে।